বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। গঙ্গাচড়া বিএম কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ে 13তম ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিগত ক্লাসে তোমাদের সাথে এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ের অধ্যায় 6 যৌথ মূলধনী ব্যবসায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যে যৌথ মূলধনী ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি এই অধ্যায়েরই আরেকটি নতুন প্রশ্ন, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যের আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায় এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায় এর উপর একটা ধারণা দিতে চাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে আমরা বুঝি যে কোম্পানির শেয়ার মালিক কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এবং শেয়ার মালিকের দায় সীমিত। এছাড়াও জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের জন্য তারা প্রচারপত্র করতে পারে না, এবং এখানে আরেকটা বিষয় হলো যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, এই ধরনের কোম্পানিকে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এরপর হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তোমরা জানো যে পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে শেয়ার মালিক কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চটা সীমাহীন, অর্থাৎ শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ, এবং যে কোম্পানির শেয়ার মালিকানা সর্বদা হস্তান্তরযোগ্য এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করতে পারে, এই ধরনের কোম্পানিগুলোকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলে থাকি। এখন আমাদের আলোচনার বিষয় হলো এদের মধ্যে পার্থক্যগুলো। আমি তোমাদের সাথে এখানে পার্থক্যের কতগুলো বিষয় উল্লেখ করেছি। একটা ধরো যে গঠন, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যের একটা প্রথম বিষয়টা হলো যে গঠন। শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করাটা সহজ, আর পাবলিক লিমিটেড কোম্পানিটা গঠন করাটা একটা কঠিন এবং জটিল বিষয়। এরপর একটা পার্থক্যের বিষয় হলো যে সদস্য সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জন, পাবলিক লিমিটেড কোম্পানিতে সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ হল শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, আটা পার্থক্যের বিষয় হলো যে নাম। এই কোম্পানির ক্ষেত্রে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি এই শব্দ দুটো যোগ করতে হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি শব্দটি উল্লেখ করতে হয়। এরপরে হলো মূলধন। আমরা জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে সদস্য সংখ্যা সীমিত হয়, এর মূলধনের পরিমাণ কিছুটা কম হয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সীমাহীন হওয়ার কারণে এখানে অনেক মূলধনের সমাবেশ ঘটানো সম্ভব হয়। এরপর একটা বিষয় হলো পার্থক্যের মধ্যে যে শেয়ার হস্তান্তর। তোমরা জানো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য, অর্থাৎ যে কেউ চাইলেই শেয়ার হোল্ডার তার শেয়ার মালিকানা হস্তান্তর করতে পারে।
এরপর একটা বিষয় হলো যে কার্সারামপুর প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধকের নিকট যখন নিবন্ধনের জন্য আবেদন করবে, এই নিবন্ধন হওয়ার পরপরই, অর্থাৎ কোম্পানিটা নিবন্ধিত হওয়ার পরপরই কাজ আরম্ভ শুরু করতে পারে, কোম্পানি কাজ শুরু করতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই নিবন্ধিত হওয়ার পরেও তারা কাজ শুরু করতে পারে না, তাদেরকে পুনরায় কাজ আরম্ভের জন্য আবার আবেদন করতে হয়। এরপর শিক্ষার্থীবৃত্ত আরো পার্থক্য বিষয় হলো যে যোগ্যতা সূচক শেয়ার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যারা পরিচালক হবেন, এই পরিচালকদের শেয়ার ক্রয়ের ক্ষেত্রে কোনো যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যারা পরিচালক হবেন, এই পরিচালকদেরকে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়। এরপর শিক্ষার্থীবৃন্দ আটটা পার্থক্য বিষয় হলো পরিচালক পর্ষদ। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে পরিচালক পর্ষদ বাধ্যতামূলক নয়, পরিচালক পর্ষদ থাকাটা বাধ্যতামূলক নয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি এটা একটা পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হয় এবং এই পরিচালক পর্ষদ শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়ে থাকে। এরপর শিক্ষার্থীবৃন্দ একটা বিষয় হলো যে ঋণপত্র ইস্যু। প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলে ঋণপত্র ইস্যু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে যদি মূলধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রয়োজনে তারা ঋণপত্র ইস্যু করতে পারে। এরপর হলো যে প্রবর্তকের সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রবর্তক বা উদ্যোক্তা হবে কমপক্ষে দুইজন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রবর্তক বা উদ্যোক্তা হবে কমপক্ষে সাতজন। শিক্ষার্থীবৃন্দ এগুলো ছাড়াও যৌথ পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানি পার্থক্যের মধ্যে আরও বেশ কিছু বিষয় রয়েছে। তো মোটামুটিভাবে আমি তোমাদেরকে একটা ধারণা প্রদান করলাম, তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করো। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।